হ্যালো, পৌঁছেছো? এই তো কাছাকাছি, বাড়িতে পৌঁছে আমাকে কল দিও। ঠিক আছে। তুমি আসলো না? ভাবি কিছু একটা কাজ আটকে গেল। আপনি যে আপনি মনে হয় জানেন না যে ঈদের সময় আইসে টিকিট চাইলে লগে লগে টিকিট পাওয়া যায় না। তাহলে আপনি আধ ঘন্টা পরেরটা দেন। আরে আমার জ্বালা, আপনি তো ঈদের সময় বাসের অবস্থার ABCDও জানেন না। শোনেন, এখন থেকে চাইট বাস পরে একটা বাসের টিকিট আছে, তাও শেষের লাইনে মিললে কম টিকিট দিই না। তাহলে আপনি ওটার পরে বাসের টিকিটটা দেন, কিন্তু ভালো একটা সিট। এই বলে লাইনে আছেন, যাবেনই যখন বিদেশ থেকে আছে। এই যা ভালো করে ক্লিন ক্লিন কর, যাত্রী লাইনের কোনো কমপ্লেন না দেয়। ওকে, এই যে ভাই, আপনি কাউন্টারে না? হ্যাঁ কাউন্টারে আসছিলাম, ওই যে বাস ক্লিন করতেছি, 20 মিনিট পরেই ছেড়ে দিব বাস। তো আপনি একটু পরে উঠেন। হ্যাঁ সেটা ঠিক আছে, আমার সঙ্গে আমার এক বন্ধুর যাওয়ার কথা ছিল, ও আর যেতে পারছে না, আমি একটা টিকিট ফেরত দিতে চাই। টিকিট ফেরত? হ্যাঁ আপনি চাইলে তো টিকিট ফেরত দিতেই পারেন, তাই টাকা কিন্তু অর্ধেক ফেরত পাবেন। এটা আবার কেমন নিয়ম, অর্ধেক টাকা ফেরত দেবেন কেন? আপনি কি বাসের সব নিয়ম জানেন? ঈদের সময় আবার বাসের অনেক নিয়ম তৈরি হয়, বুঝছেন? আপনি চাইলে অর্ধেক টাকায় টিকিটটা ফেরত দিতে পারেন, আর নাহলে দুই সিটে আরাম করে শুয়ে বসে চলে যেতে পারেন। আচ্ছা এই টিকিট দিয়ে আমি কি করবো, চলেন। এই তো বুদ্ধিমানের কাজ, চলেন কাউন্টারে। আরে না না ভাবি, আমি পারবো তো, আরে আসতে পারবো। প্রথমবারের মতো একা একা আসছি, আমার কিন্তু ভালোই লাগছে। এখন পাঠালে কি হবে? আরে এখন মায়াতলা থেকে পাঠালে গাড়ি জ্যামে পড়বে না? ভাবি আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ বাই। বাসার থেকে বলে ফোন দিছিল না, টেনশন করতেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। লন আগে আমার ধন্যবাদটা দেন। কেন? অনেক কষ্ট করে আপনার জন্য আমি একটা টিকিট ম্যানেজ করছি, এই 10 মিনিট পরেই আপনার বাস ছাড়বে। তাই তাহলে তো খুব ভালো হয়, আপনি দেন ওই টিকিটটা আমাকে, দেন আর আপনি এটা নিয়ে যান। আপা আমার কথা কিন্তু শেষ হয় নাই, মানে ছোট্ট একটা শর্ত ছিল আর কি, ওই যে টিকিটটা তো দেবেনই, সাথে আর মাত্র 500টা টাকা বাড়াই দেবেন। মানে আপনার টিকিট ম্যানেজ করতে যাওয়া তো আমি মোটামুটি ঘামায় গেছিলাম, মানে এখন শুকাই গেছি, ফ্যানের নিচে ছিলাম তো। সেটা দিলাম, নো প্রবলেম।
আপনি দেন। আবার মানে বলতেছিলাম যে আর যদি 50টা টাকা বাড়াই দেন মানে চা নাস্তা খাওয়ার একটা ব্যাপার আছে না? আমাকে কি আপনি বোকা মনে হচ্ছে? আর একটা টাকাও দিব না। কোনটা বাস দেখান। ও না, ঠিক আছে, এখান থেকেই ম্যানেজার দেবে। আপনার বাস ওই যে সামনে দাঁড়ায় আছে, 10 মিনিট পরে স্যার। জি হ্যাঁ অবশ্যই। বস গাড়ি ছাড়েন, সব ওকে। সরি, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। কি ব্যাপার ভাই, দাঁড়া আছেন কেন? বাবার সাথে কোনো ঝামেলা? না ভাই, বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে, তো তাই একটু দাঁড়িয়ে যাচ্ছি। কোমর ব্যথা ঠিক হয়ে যাবে, বসুন। খুব কিউট। আমার ভাইয়ের মেয়ে আয়রা। বাহ, নামটা সুন্দর। বয়স? মানে বয়স কত? 3 বছর।
আপনার মোবাইলটা দেখি আয়ার ছবিই বেশি। হ্যাঁ, ওর ছবিই অনেক বেশি। আমি একটু দেখতে পারি? আপনি দেখবেন? হুম, এই যে। আমার পুরো পরিবার, এটা আমি, আমার মা, ভাবি, আমার বড় ভাই আর কোলে আয়রা। নাইস ফ্যামিলি। সরি, কি বললেন? কিছু না, আপনাকে একটা দুষ্টুর ছবি দেখাই। ওয়েট, আমার বড় ভাইয়ের ছেলে নিয়ন। মানে দুষ্ট কেন? অনেক দুষ্টামি করে? অনেক বেশি। উনি কে? আমার কাজিন। নাম কি? ফারিন। আপনার সেলফোনে তো আপনার কাজিনের ছবি বেশি। ও ছবি তুলতে একটু বেশি পছন্দ করে, তো তাই নিয়ন তো ছবি পাচ্ছি না। আর আপনি? আমি ঠিক তার উল্টো। তাড়াতাড়ি আইসেন। আমি একটু নামবো। কোথাও যাবেন? জি, পানি কিনতে। আপনি রোজা রাখেননি? কোথায় যাচ্ছেন? মায়াতলি। আপনি? রূপনগর। নাম শুনেছেন? শোনা হয়নি। আপনি যে যাচ্ছেন মায়াতলি, মায়াতলি থেকে আরো 6-7 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনি সবসময় কি এরকম একা একা যাওয়া আসা করেন? এইবারই প্রথম। ও,
সরি, তখন মিথ্যে বলেছিলাম। ইটস ওকে। আমি মায়াদুলি ঠিক কোথায়, মানে স্টপটা চিনি না, আপনি চিনলে আমাকে একটু বলবেন? হ্যাঁ আমি চিনি, আমি আপনাকে, এক্সকিউজ মি। হ্যাঁ মা। কি রে বাবা, কত দূর? এই তো, আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিক চলে আসবো। আল্লাহ ভরসা, সাবধানে আসিস বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, রাখো। তার মানে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি? আপনি আরো আগে। ও হ্যাঁ হ্যাঁ, আগে। আপনি খুব কম আসেন এখানে, তাই না? কম। একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি আসবো। একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি? পড়ছি এখনো ইউনিভার্সিটিতে। আর আপনার ফ্যামিলি? মায়াদুলিতেই থাকে সবাই। বাবার ভাই বিজনেস করেন, তাই ঢাকাতে আসা যাওয়া থাকে অলওয়েজ। ও সবার যদি এরকম একটু প্রপার প্রাকৃতিক দুর্যোগ লাগে, তাহলে কাম সারছে। আপনারা না করলেও পারতেন। কেন? যদি বাস আপনাকে রেখে চলে যেত? আপনি থামাবেন? আচ্ছা বেশি দূর নেই, আর কিছুক্ষণের মধ্যেই মায়াতলি চলে আসবো। আপনি একা যেতে পারবেন, মানে আমি আসবো? ভাইয়া গাড়ি পাঠিয়েছে, কোনো প্রবলেম হবে না। ও আপনি কিন্তু হ্যাঁ বলেছেন। কি ব্যাপারে? আয়রাকে দেখতে আসবেন? ও শুধু আয়রা কেন, আমি আপনার পুরো পরিবারকে দেখতে আসব। কিন্তু কিভাবে? মানে যোগাযোগের কোনো মাধ্যম তো নেই। ও ওয়েট, আপনার এই যে আপনার নাম্বারটা। ভাই এত ফোন লাগে, আরে আসতেছে ভাই, এক মিনিট এক মিনিট।
আপনার নামটা কিন্তু জানা হলো না। কাজের নাম বলেছিলাম না, ওইটাই কি সত্যি? এবার সত্যি। আচ্ছা এবার তাহলে আসি। ও নাইস মিটিং ইউ। আরে আসতেছে ভাই। প্রথম দেখে ভালো লাগা এলো মেলো মন, সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ, রোদের রঙে যাক মিশে ভালো লাগা সব, তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব। তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখে ভাসলো মেঘে পড়ার আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন। হ্যালো কে? কি ব্যাপার, রেগে আছেন কেন? না মানে আমাকে চিনতে পেরেছেন? আমি ফারিন। জি ঈদ মোবারক। ঈদ মোবারক। কি করলেন সারাদিন? অপেক্ষা। মানে? না মানে এই তো নামাজ পড়লাম, বন্ধুদের সাথে কথা বললাম, আচ্ছা ঠিক আছে। কখন আসছেন? বেশ কিছুক্ষণ হয়েছে। ও সরি, কেন দেরি হয়েছে সেটা বলছি, তার আগে এখান থেকে একটু এগোই। আচ্ছা ঠিক আছে আসুন।
আসলে দেরি হয়েছে কারণ আমার ফ্রেন্ড দেরি করেছে, আমাকে তো একা বেরোতে দেয় না। বাবা বলে বাবার নাকি অনেক শত্রু, একা বের হলে যদি ক্ষতি করেন। এজন্যই বুঝি এভাবে বের হন? যখন একা বের হই তখন এভাবে বের হই। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, সীমা, ঢাকারই। বাবা জানে আমি আজকে ওর বাসা যাচ্ছি। আপনি আমার সঙ্গে কথা বলছেন কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ, কেন? খুবই না তো, কিছু লুকাচ্ছেন? আসলে গতকাল রাত থেকে একটু মন খারাপ। কেন? না মানে আপনি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। মন ভালো করার দিনে মন খারাপের কথা না বলি, আজকে মন ভালো করার দিন। এই থামো তো। কি? কিছু না, আসছি। আমার বন্ধু এই পাশের এলাকাতে থাকে। ও আচ্ছা, তোমার নাম কি মা? জি ফারিন। বাহ, খুব সুন্দর। তুমি তো ঘেমে গেছো মা, আসো ঘরে এসো। শুধু ডাল আর লেবু দিয়ে খেয়েছো কখনো? আমি খাইয়ে দিই। তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি, ঠিক আছে?
আসি ভাবি, আবার এসো। আসি ভাইয়া। আইরা, এবার কিন্তু আমার বাড়িতে আসতে হবে, ওকে? ঠিক আছে, একটু খুশি তো, আমি একটু দেখ। আমি আসি তাহলে। মা কিন্তু বলেছিল একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। না না, কেউ দেখে ফেলে তো ঝামেলা হবে। আর আমি তো আপনাকে বলেছি আমি আমার ফ্রেন্ডের বাসা যাব বলে এসেছি। একা যেতে প্রবলেম হবে না? না, আর একা কোথায়? ওই যে দেখেন আমার ফ্রেন্ড সীমা দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি চলে যাব। আচ্ছা, আসি তাহলে। জি। আচ্ছা, মন কি ভালো হয়েছিল একটু? আইউশ, আমার মন সব সময় এমন ভালো থাকতো। তুমি এলে জানো বাক শ্রাবণের সুখ, পলক চোখের দাগ থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পড়ার আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন, প্রথম দেখে ভালো লাগা এলো মেলো মন, সময় যেন যাচ্ছে ভেবে ভেবে হ্যালো। হ্যালো, সরি, বাবা সামনে ছিলেন তো তাই কল ধরতে পারিনি। সরি বলতে হবে না, এটা বড় কোনো অপরাধ না। মন আবার খারাপ? কি করে বুঝেন? বোঝা যায় মন কেন খারাপ বলেন তো। মন খারাপের কথা মনে করলে মন আরো বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা শুনেন, কাল আমার বাড়িতে আসবেন? আসবো। হ্যাঁ, বাড়িতে কি বলবেন, কে আমি? আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম তা। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছেন? বাবা, আমার বড় ভাইয়া, ভাবি, পিচ্ছিটা, আর আমার দাদু, এই তো। ওকে, কিভাবে আসবো? আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, এখানে এসে আপনার বাড়ির মতো ভুল করা যাবে না, তুমি আপনি কনফিউজ হওয়া যাবে না, তুমি করেই বলতে হবে, নত বড় মানবে না আপনি আমার ক্লাসমেট। আচ্ছা। Thank you.
আসছে? জি। চিন্তা প্রবলেম হয়নি তো? না, আপনাদের বাড়ি তো সবাই চেনে। জি। আচ্ছা, ভিতরে চলুন। জি। ও, একটা বিষয়, ভিতরে ঢোকার পর থেকে কিন্তু তুমি। ঠিক আছে। চলো। আমার ক্লাসমেট। ভালো আছেন? জি ভালো। আপনি? ভালো। ঢাকা থেকে? না না ভাবি, ওনাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, তাই আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসতে বলেছে। রূপনগরে? ভালো করেছে, বসো। ও আমাদের বাসার সবচেয়ে দুষ্টু মেম্বার, তাকে ডাক দিচ্ছি। নিয়ন, নিয়ন দেখো কে এসেছে। মোবাইলে তো গেম খেলা হয় না। ও আরে, দেখেছেন কত কাজল হয়েছে। ভালো করে ওকে বোঝান, ও যদি না বোঝে তার আমার কি করার আছে? আমি এত কিছু বুঝি না। ও যদি বাড়াবাড়ি করে তাহলে ওর খবর করে ছাড়বো। ও আমাকে এখন পর্যন্ত চিনতে পারেনি। ঠিক আছে, আপনি বাসায় আসেন, ফোনে সব কথা না বলি। কি রে বা, কিছু বলবি? কে এই ছেলে? আসসালামু আলাইকুম। আসসালাম। বাবা, উনি, ও আমার ক্লাসমেট, পাশের এলাকাতেই থাকে। ঈদের ছুটিতে এসেছে, তাই আমি বললাম আমাদের বাড়িতে বেড়াতে আসতে। ভালো করেছিস। নাম কি? জি, রাশেদ। পাশের এলাকা মানে কোথায়? রূপনগর। রূপনগর, সে তো অনেক দূরে, 6-7 কিলোমিটার হবে না? জি হ্যাঁ, তা তো হবেই। আমার মেয়ে কাছে দূরে ভালো মন্দ কিচ্ছু বোঝে না। যাও মা, বাড়িটা ঘুরিয়ে দেখাও। জি আশিক, আসসালামু আলাইকুম। তার 3 বছর ধরে অনেক সিক, ইনফ্যাক্ট বিছানা থেকে উঠতে পারে না। আচ্ছা, আমি একটু কথা বলি। দাদি, আপনি কেমন আছেন?
তুমি এলে যেন অবাক শ্রাবণের সুখ, পলক চোখের দাগ থেমে দেখে ওই মুখ, ভাসলো মেঘে পড়া আমার উদাসী মন, কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন, প্রথম দেখে ভালো লাগা। বাবা, আমার ফ্রেন্ড চলে গেছে। ও, যাচ্ছ নাকি? জি আঙ্কেল, আসি। সালাম। ওয়ালাইকুম সালাম, আবার এসো। এই শোনো। জি। আচ্ছা, তোমার বাড়ি যেহেতু বেশি দূরে না, ওই ফরিনের গায়ে হলুদের অনুষ্ঠানের পুরো দায়িত্বটা তুমি নাও না? আসলে এই যুগে গায়ে হলুদের যে অনুষ্ঠান সেটা তো আমরা বুঝি না। আমার ছেলে ফরিনের বড় ভাই, ও মাসের 25 দিন পরে থাকে ঢাকায়, এখন আসতে পারছে না। পারবে না? জি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে কালকে সকালে তুমি চলে এসো, দেরি করো না। হ্যাঁ জি। ওকে, বাই। এই ভালে, এই ওনাকে নামিয়ে দিয়ে এসো। জি, আসি। যাও। কখন এলি? ঘরে না গিয়ে এখানে বসে আছিস? ওদের বাড়ি কেমন দেখলি বাবা? ভালো। ওদের বাড়ির সবাইকে? ভালো। আমাদের বাড়ি ওদেরকে আসতে বলেছিস তো? মা, এত কথা বলতে ভালো লাগছে না। নিজেও জানতাম না, বাড়িতে এসে বুঝতে পারি কেন আমাকে এত তাড়া দিয়ে আনা হয়েছে। আপনি এত রিয়্যাক্ট করছেন কেন? আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট করেছি? কিরে, তুই নাকি এবার কিছুদিন বাড়িতে থাকবি?
তাহলে হুট করে ঢাকা চলে যাচ্ছিস কেন? মা ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? ভালো লাগছে না মা, তুমি রাগ করো না মা, আবার আসবো, কদিনের মধ্যেই আবার আসবো। ঠিক আছে বাবা, সাবধানে আসবো। ঢাকায় পৌঁছে একটা ফোন দিস বাবা। ঠিক আছে। হ্যালো। হ্যালো ইয়াংম্যান, তোমাকে না বললাম যে সকাল সকাল চলে আসতে? এখনো খবর নেই কেন তোমার? পরিনের কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে আমি কল করলাম। জি আঙ্কেল। শোনো, তুমি এক্ষুনি চলে আসো। দিন যত যাচ্ছে আমার টেনশন তত বাড়ছে। আমার একটাই মেয়ে, তার বিয়ে। তুমি চলে আসো। আসতে পারবে নাকি আমি হালিমকে দিয়ে গাড়ি পাঠাবো? না আঙ্কেল, গাড়ি পাঠানোর দরকার নেই, আমি আসছি। ওকে, ভেরি গুড, তাহলে তুমি চলে আসো। জি। আর ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এসছো তুমি? ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। শোনো, সব কিছু ঠিকঠাক ভাবে করতে হবে। জি। তোমার ক্লাসমেটের বিয়ে, তো কোনো কিছু কমতি রাখা যাবে না। আর ছেলের বাবা তো প্রভাবশালী নেতা, আনোয়ার চৌধুরী, নিশ্চয়ই নাম শুনেছ? জি। তার ছেলেও ফিউচার লিডার, আর ওদের সাথে অনেক গণ্যমান্য লোক আসবে, কোনো কিছুই কমতি রাখা যাবে না। হ্যাঁ, ঠিকঠাক করে করতে হবে। তুমি এক কাজ করো, গায়ে হলুদের প্ল্যানটা এখনই শুরু করে দাও, ঠিক আছে? তুমি অনেককে এখন পাবা না, পারিনের কাজিনরা দু একদিনের মধ্যে চলে আসবে। এখন বাড়িতে যে কয়জন আছে তাদেরকে কাজে লাগাও। চল ভেতরে যাও, আমি একটু ওকে ওই দিকটা দেখে আসি। হ্যাঁ জি, যাও এসো। ছাড়া কিছু নেই বুকের বাপাশে, আমার দুঃখ বাড়ে যে কোন ঋতুর পাল্টে যাওয়া বাতাসে, আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি জানলা খুলে রাখি, আসলে সবই পাখি তোমার নামে তবু আলো আসে। স্মৃতির জো নাকি ছাড়া কিছু নেই বুকের বাপাশে,
কথা বলবেন না? আমার কি কোনো দোষ ছিল? কেমন আছেন আপনি? কে, কাল রাতে কোথায় ছিলে? ফোন দিলাম ধরলে না যে? জি আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে আঙ্কেল? আঙ্কেল আমি আঙ্কেল আমি ফারিনকে ভালোবাসি। বাবা কি বলছে এই ছেলে? কে এই ছেলে? ফারিনের ক্লাসমেট। সব কিছু ঠিকঠাক, ফারিনের বিয়ে, এই ছেলে এই কথা বলার সাহস পায় কোত্থেকে? আমিও তো ভাবছি এত সাহস আসলো কোত্থেকে। এই ছেলে, তুমি আমার একটা রূপ দেখেছ, আরেকটা রূপ আমি তোমাকে দেখাতে চাই না। একটু আগে তোমার মুখ দিয়ে যা বলেছ ওটা ওখানেই শেষ করো। আরেকবার মুখ দিয়ে বের করার চেষ্টা করবে না। আঙ্কেল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি আমি ফারিনকে ছাড়া থাকতে পারবো না। যে পরিবারের সাথে ফারিনের বিয়ে হচ্ছে ওই পরিবারের সাথে আমাদের সম্পর্ক করাটা খুব জরুরি। সেখানে যদি তুমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। ভালোবাসি কিনা জানি না ভাবি, বাবার ভয়ে ভালোবাসা কি সেটা কখনো জানতেই যাইনি। কিন্তু একটা মানুষের মধ্যে কতগুলো ছোট ছোট সুন্দর দিক থাকতে পারে,
সেটা আমি ওনাকে দেখে বুঝতে পেরেছি। অন্তত এটা মনে হয়েছে জীবন সঙ্গী হয়তো এমন। ভাবি আমার মনে হয়েছে আমি ওনাকে নিয়ে ভালো থাকতে পারব। ভাবি উনি চাই আমার মন সবসময় ভালো থাকুক। যে মানুষটা চায় আমি ভালো থাকি, আমার জীবনে ভালো কিছু আসুক, সেই মানুষটাই তো আমার জীবন আসার সবচেয়ে ভালো কিছু, তাই না ভাবি? আমি বুঝতে পারছি না আমি কি বলবো। বাবা যদি জানতে পারে তুমি ভাবি, আমি তো বলেছি আমি ওনাকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু এই কয়দিনের পরিচয় আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে অনেক ভালোবাসে। কয়দিনের পরিচয়? 7 দিন। 7 দিনই সব ভুলে যাবে। কোথায় চলে যাবে এসব পাগলামি? তুমি তার এইসব পাগলামিকে একদম প্রশ্রয় দেবে না, এতে করে দুজনেরই ক্ষতি হবে। ভাবি আমি একবার বাবাকে বলে দেখি। তোমার বাবা ভাই এমনিতেই অনেক রেগে আছে, তুমি যদি এখন গিয়ে বলো তুমি মেয়ে, তোমাকে হয়তো কিছু বলবে না। কিন্তু তুমি কি রাশেদের ক্ষতির কারণ হতে চাও? তোমার বাবা ভাইকে আমার থেকে তুমি অনেক ভালো করে চেনো। অল্প আলোর শহর কত কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে, আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি তোমার লেখা যত চিঠি আসে, জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি। আপনাকে পাগলের মতো ভালোবাসি। জানি আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। এই যে এত রাতে এখানে আসা, এটাও আপনার পাগলামি। সব ঠিক হয়ে যাবে, আমার বিয়ের 7 দিনের মধ্যেই আপনি আমাকে ভুলে যাবেন, সব পাগলামি চলে যাবে।
আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। কিন্তু আবার ঠিক হয়ে যাবে, আপনি আবার ঘুমাতে পারবেন, খেতে পারবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারব না। বললাম তো আপনি পারবেন, সময় সব বদলে দেবে। আমি আপনাকে একটা প্রশ্ন করি। করেন। তুমি কি আমাকে ভালোবাসো না? কতদিন আমার খুব ভালো কেটেছে, আমার সবসময় মনে থাকবে, আপনিও মনে রাখবেন শুধু ভালোটা। ড্রাইভার সাহেব একটু থামেন তো। Thank you.
এই অবস্থা কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? কেমন দেখাচ্ছে? আপনি কি অসুস্থ? আরে কি হয়েছে বলেন না। স্মৃতির জন্য কি ছাড়া কিছু